আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 23 জুলাই শনিবার, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্তমানে একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে, এর প্রভাবে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে। তো এই বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে? তো এবং বঙ্গোপসাগরও বেশ কিছুটা উত্তাল রয়েছে এবং বঙ্গোপসাগর কবে থেকে স্বাভাবিক হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে, সেই সাথে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদপুর, চাঁদপুর, লাকসাম, রায়পুর, হাজীগঞ্জ, তারপর নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, কটিয়াদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে বর্তমানে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলছে। আর এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাজস্থলী, বিলাইছড়ি, খাঞ্চি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে যে একটি নিম্নচাপ উঠে আসছিল, সেই নিম্নচাপটি বর্তমানে ভারতের দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে আর এর ফলে দক্ষিণবঙ্গেও এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। কলকাতা, তারপর কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, চন্দননগর, শান্তিপুর, এখানে রয়েছে কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, শাওলকোপা, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন খুলনা বিভাগের এই বাসিন্দাগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর লালমোহন, মতিহার এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে দুপুর থেকে রাতের মধ্যে পাথরঘাটা, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, লালমোহন, বোরহদ্দিন, তারপর হচ্ছে ভোলা, বরিশাল, কাউখালী, জয়নগর, বাগেরহাট, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুখসাদপুর, তারপর হচ্ছে গোপীনাথপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তারপর হচ্ছে দুহার, ধেমরায়, কাপাসিয়া, নরসিংদী, বানিস্তলী, গাজীপুর, টাঙ্গাইল, নাগপুর, শিবালয় এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে রয়েছে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ দুপুরের দিকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, পেতনিকলা, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, পুটিয়া, তারপর লালপুর, তারপর হচ্ছে বগুড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এখন বর্তমানে চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে উত্তরবঙ্গের জন্য একটি খারাপ খবর হলো আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, জলঢাকা, তারপর হচ্ছে লালমনিরহাট, এখানে হচ্ছে চিলমারি, তারপর গাইবন্ধা এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। তাই রংপুর বিভাগের যারা বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, এই ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
এর ফলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতেও নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ একটি আংশিক বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, তারপর তিরিশাল, এখানে হচ্ছে জামালপুর, শেরপুর, নাইলিহাটি, নালতিবাড়ি, তারপর হচ্ছে ফুলপুর, বাগমারা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তাই ময়মনসিংহ বিভাগেরও বাসিন্দাদের জন্য একটি দুঃসংবাদ হতে পারে এই ভারী বৃষ্টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, তবে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাটের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাওয়াড়া, বারলেখা, চাকরিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। আর উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আগামী 24 ঘন্টা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে মালদহ জেলার বেশ কিছু অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী সোমবার কিংবা মঙ্গলবার থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে সিলেট বিভাগের সুনামগঞ্জ, তারপর হচ্ছে চকবাজার, তারপর হচ্ছে জৈন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, বালাগঞ্জ, চাকরিয়া, বারলেখা, কোলাওয়াড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, ইটনা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এছাড়া ময়মনসিংহ, তারপর হচ্ছে মাধান, তারপর নেত্রকোনা, বাগমারা, শেরপুর, জামালপুর, নালতিবাড়ি, ফুলপুর, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম, চিলমারি, লালমনিরহাট, এই অঞ্চলগুলোতে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রয়েছে খুলনা বিভাগের সবকটি জেলা, তারপর হচ্ছে বরিশাল বিভাগের সবকটি জেলা, তারপর হচ্ছে ঢাকা বিভাগের সবকটি জেলাতেই হালকা মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এখানে হচ্ছে ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ, তারপর রয়েছে হাতিয়া, এখানে হচ্ছে কুমিল্লা, এই অঞ্চলগুলোতে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় 60 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গের মালদহ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই বৃষ্টিপাতের প্রবণতা কবে থেকে কমে আসতে পারে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের সবকটি জেলা, তারপর হচ্ছে মালদহ এবং কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলোতে প্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে, এরপর 5 তারিখ থেকে কিছুটা হ্রাস পেতে পারে এবং 6 তারিখ থেকে দেশের উত্তরে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী 6 তারিখ থেকে। এরপর 7 তারিখ থেকে আবারও কমে আসবে এবং 8 তারিখ থেকে কমে থাকবে, তারপর হচ্ছে 9 তারিখ থেকে আবারও উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এরপর যে আপনাদেরকে
তাপমাত্রা বিষয়ে জানিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশে তাপমাত্রার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, তবে স্বাভাবিকের থেকে কম রয়েছে। রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে, একটি শীতল আবহাওয়া রয়েছে। তবে আগামীকাল থেকে শীতল আবহাওয়া কেটে যেতে পারে এবং একটি গরমাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে এবং 5 তারিখও এই পরিস্থিতি থাকতে পারে এবং 6 তারিখও এরকম থাকতে পারে এবং 7 তারিখও থাকতে পারে এবং 8 তারিখও থাকতে পারে এবং 9 তারিখও থাকতে পারে। অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে তাপমাত্রা ওঠানামার মধ্যে থাকবে, তবে অতিরিক্ত তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কম থাকবে, তবে শীতল আবহাওয়াটা থাকতে পারে। তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।